তুমি যে চাটা খাও ওই ইম্পোর্টেড টি যেটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ওটা প্লিজ নিয়ে এসো আর শোনো সাথে ওই ইম্পোর্টেড দুধ যেটা তুমি নিয়ে এসো হ্যাঁ মম ওই দুধটা যেটা তুমি চায়ের সঙ্গে খাও বলো না ভালো কি দুধই আনবে শাট আপ মম ওই ইম্পোর্টেড দুধটাই চাই সাথে ফ্লেভার কিছু টি আগে ইম্পোর্টেড দুধ মানে গোয়ালা কি বিদেশে যায় চুপ করুন তো ওই কথা বলিনি আমি বলেছি মিল্ক পাউডারের কথা তাই বলুন আসলে এমন ভাব দেখাচ্ছেন না মনে হচ্ছে যে নন্সেন্স মম তুমি একটা তার সঙ্গে না একটা এসির ব্যবস্থা করো এখানে থাকা যাচ্ছে না ইটস টু হট হিয়ার বলছেন কি এসব আপনি কি বলছেন এসব বলছেন মানে শুনুন আপনি বাপের বাড়ি থেকে কিছু জিনিস নেবেন না নেবেন না হোয়াট কি নেব না আর ফোনটা আমাকে দিন তো আপনি আপনি ফোনটা আমাকে দেব না ফোন মম আরে প্লিজ ওই দুটো তাড়াতাড়ি ব্যবস্থা করো হ্যাঁ রাখো রাখো আপনি কেন এরকম করছেন আপনি বুঝতে পাচ্ছেন না মা খুব রাগ করবেন মা এসব জিনিস এলাও করবেন না এই ঘরেতে ঢুকতে দেবেন না ওই সমস্ত জিনিস উনি কে এলাও না করার উনি কে আর শুনুন উনি আর আপনি যদি আমাকে কমফর্ট না দিতে পারেন তাহলে আমার মম পাপা সেটা মেনে নেবে না আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস নেব না রিয়েলি আপনি কে বলুন তো কোন হনু আপনি হ্যাঁ কে আপনার অকাত কি হ্যাঁ তাহলে কাজ করুন আপনি যান যা যা বললাম সেগুলো কিনে নিয়ে আসুন সেই ক্ষমতা তো নেই আগে নিজেকে পুরুষ মানুষ প্রমাণ করুন আগে প্রমাণ করুন যে আপনি স্ত্রীকে খাওয়াতে পারবেন পড়াতে পারবেন আর প্রপারলি থাকতে দিতে পারবেন তারপরে সব বড় বড় কথাগুলো বলবেন বেশ আপনার যা যা লাগ লাগবে আমি আপনাকে সব কিছু দেব কিন্তু দয়া করে আপনার মাকে ওই সমস্ত জিনিস আনতে বারণ করুন তা কি করে আনবেন আপনি আসলে মোটে গবা আপনার শাক করলে মাইনে কত বলুন তো আরে তা তা নিয়ে আপনার কি দরকার আমি বলেছি আপনাকে সব জিনিস এনে দেব ব্যাস ধার করে আনবেন ধার করে আমি আপনাকে বললাম না আপনি তো আম খাবেন আলিয়া দিবি কোন গাছে আম সেটা জানার আপনার কি প্রয়োজন বলুন তো আপনার কিচেনের জন্য ওই মাইক্রোভেন লাগবে না মাইক্রোভেন ওটিজি ইউটেন্সিলস তারপরে ওই ডবল ডোর ফ্রিজ কাপ প্লেট ট্রে আমি সব এনে দেব অনেকগুলো টাকা অবশ্য অনেক খরচা ও ও ঠিক ঠিক আছে আমি সব ব্যবস্থা করে নেব আপনার কাছে আমার অনুরোধ আপনি দয়া করে আপনার বাপের বাড়ি থেকে কিছু নেবেন না